নানজিবা প্রেটি শপের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে উইন্টার কার্নিভাল 2021। চট্টগ্রাম নগরীর মেহেদি বাগস্ত রেস হাউস চত্বরে আয়োজিত জমকালো এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন। মেলায় রয়েছে অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের আকর্ষণীয় মূল্যে হাতে তৈরি পণ্য, গহনা, পোশাক, খাবার সহ মনোমুগ্ধকর প্রদর্শনী। এখানে বাদামের শরবত পাওয়া যায় আর ক্রিমি কাস্টার্ড জার পাওয়া যায়, আর কিছু না, কোনো কিছু ড্রপ করি নাই, এগুলো নিয়ে আগে গ্রো করতে চাচ্ছি আর কি। আমার পেজের নাম হেনা আর্টিস্ট জারিন। আমাদের এখানে আপনারা মেহেদি পড়তে পারবেন, 60 টাকা থেকে শুরু করে আমাদের এখানে ফেয়ারে অফার চলতেছে। আপনাদের নিজেরা নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে মেহেদি পড়তে পারবেন, প্লাস এখান থেকে মেহেদি পারচেস করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলী ইরা, ওনার অফ হেনা আর্ট ওয়ার্ক বাই ইরা আমার স্টলের নাম। এখানে হচ্ছে আমরা মেহেদি সেল করি প্লাস মেহেদি পড়াই। আমাদের প্যাকেজগুলো শুরু হচ্ছে 60 থেকে শুরু করে 450 পর্যন্ত আছে, অনেকগুলো প্যাকেজ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেজ, যে কোনো ডিজাইন আমাদের কাছে এসে পড়তে পারবেন। মেলা উপলক্ষে এটা খুবই লোয়েস্ট প্রাইস আমরা মেহেদি পড়াচ্ছি। আমার স্টলের কাজ হচ্ছে পেইন্টিং আর অ্যারাবিক ক্যালিগ্রাফি নিয়ে। এগুলো মানে বেসিক্যালি আমি পেজে থেকে অর্ডার নেই, অর্ডার হিসেবে কাজ করে থাকি। এখানে কিছু শুধু ডিসপ্লের জন্য কয়েকটা কাজ রেখেছি আর কি। স্টলের নাম হচ্ছে রঙ্গনো বেডি শপ। আমাদের এখানে হচ্ছে আপনার ঢাকায় জামদানি, তারপর পাকিস্তানি অরিজিনাল ওই যে ড্রেসগুলো আর শাড়ি আর টিপিস। আমার স্টল নেম হচ্ছে ড্রামা কুইন্স স্টাইল অ্যান্ড এখানে ওয়েস্টার্ন থেকে শুরু করে বেঙ্গলি আউটফিট সব পাওয়া যায়। সোয়েটার্স, ডেনিম জ্যাকেটস, কুর্তি, গাউন্স সব কিছু অ্যাভেলেবেল অ্যান্ড সব কিছু এখন ডিসকাউন্ট প্রাইসে আছে ফর ফেয়ার। প্রাইস রেঞ্জ হচ্ছে 1-2000, আমার এখানে লেখা আছে 1-2000, সব কিছু হচ্ছে 1000-এর ভিতরে, মানে সব প্রোডাক্টের প্রাইস। আসসালামু আলাইকুম, আমি আহমেদিয়াস কুইজিনের ওনার। আমার পেজের নাম আহমেদিয়াস কুইজিন, আমরা চট্টগ্রামের পেজ। আমাদের পেজে সাধারণত ইম্পোর্টেড ফুড আইটেম এবং হোমমেড আচার, হোমমেড মশলা, হোমমেড খাবার আমরা সেল করি। আসলে নানজিবা রাইসা চট্টগ্রামের উদ্যোক্তাদের মধ্যে, মানে ওমেন এন্টারপ্রেনার, ইয়াং ওমেন এন্টারপ্রেনার মধ্যে সে অন্যতম। সে যে এত সুন্দর করে একটা খুব স্বল্প পরিসরে এতগুলো উদ্যোক্তাকে একটা প্ল্যাটফর্মে এনেছে, এটা সত্যি প্রশংসা দাবিদার। আর আমরা যেহেতু একই প্ল্যাটফর্ম শেয়ার করছি, একইভাবে আমরা অনলাইনে সবাই উদ্যোক্তারা আছি, একজনকে নিয়ে আরেকজন এগিয়ে যাব, সেই প্রত্যয়ে নানজিবার এই আয়োজনটি সত্যি প্রশংসনীয়। আমার স্টল নেম হচ্ছে ক্লদিং প্যালেট বাই সায়রা, আমার নাম সায়রা আর কি। তো আমার এখানে সবগুলোই হচ্ছে আপনার ইম্পোর্টেড পাকিস্তানি কালেকশনগুলো আছে, সবগুলোই একদম ইম্পোর্ট করে আনা, আপনার টু পিস, থ্রি পিস, আমার কিছু সেলফ ডিজাইন কুর্তিও আছে, এই আর কি, কিছু পার্টি ওয়্যার্স আছে। আয়োজকদের ধন্যবাদ দিব, কারণ নানজিবা পূজার থ্রুতে এই ফেয়ারটা উনি আমাদেরকে, মানে আমি নতুন, আরও অনেকজন আছে যারা নতুন, ওদের নতুনদেরকে একটা প্লেস দিয়েছে, মানে প্রমোট করার জন্য সবাই প্রমোটেড হচ্ছে, সে ছোটো আকারে হোক বা বড় আকারে হোক, প্রমোশন তো আসলে প্রমোশন সেটাই আর কি, মানে উনি ছোটো উপায়ে হলেও আমাদেরকে বড়োভাবে প্রমোশন করার চেষ্টা করেছে। আমার স্টল নেম হচ্ছে জিভেজদা, আর আমি বেসিক্যালি আসলে পাকিস্তান থেকে কাপড় ইম্পোর্ট করি, আর চাইনিজ কিছু ইয়ে থাকে, ব্যাগ থাকে, অ্যাক্সেসরিজ, যেমন ব্যাগ, স্যান্ডেল, ইয়াররিংস সবই পাবেন চাইনিজ। তারপর আর হচ্ছে পাকিস্তানি কাপড়, তারপর ইন্ডিয়ান ইয়াররিংস এগুলোই। এটা আসলে থ্যাঙ্কফুল করেও সম্ভব না, কারণ আমরা অ্যাজ আ বিগিনার কিন্তু অনেক বড় একটা মানে চান্স পাইছি, যে মানে আমার নিজেকে প্রমোট করার জন্য। সো এটা হচ্ছে বড় থ্যাঙ্কফুল আমি নানজিবাকে, আর মানে আমি কেমনে এক্সপ্রেস করবো আই ডোন্ট নো। আমার স্টল নেম হচ্ছে অ্যাটিউড ডোর, আমাদের হচ্ছে মেনলি স্ন্যাক্স আইটেম, তারপর হচ্ছে এগুলো বেশিরভাগ জিনিস মালয়েশিয়া থেকে ইম্পোর্টেড, আর হচ্ছে রেজিন আইটেম, এগুলাই হচ্ছে মোটামুটি। আর হচ্ছে এখানে ড্রেসের জিনিস রাখছে, এটা হচ্ছে আরেকটা লেফট ইয়ার, ও হচ্ছে আপনার এই যে এখানে ওয়েস্টার্ন ড্রেসেস যেগুলো আছে এগুলো হচ্ছে ও রেখেছে, আর আমার হচ্ছে মেইনলি এসব স্ন্যাক্স আইটেম, আর হচ্ছে এই যে রেজিনের জিনিস এটাই স্পেশালিটি। স্টল নেম হচ্ছে পশমিসিমাই আফরা, আমার হচ্ছে সব বুটিক্স কালেকশন আপনার পাকিস্তানি লন থেকে স্টার্ট করে একদম পার্টি ওয়ের যা আছে সব, আর আমার বেসিক্যালি হচ্ছে আপনার কাস্টমাইজ ড্রেস কালেকশনও আছে, যেগুলো আপনারা অনলাইনে অর্ডার যে কোনো ডিজাইন দিলে আমরা ওগুলো কাস্টমাইজ করে দিতে পারবো। এগুলো ধন্যবাদ দেওয়াটাও মানে অনেক ইয়ে হবে, কারণ নানজিবাবু যেটা অর্গানাইজ করছে এটা মানে একটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।
আমার স্টল নেম হচ্ছে ফর মোর এক্সেসরিজ। এখানে আমরা জুয়েলারি পেয়ে জামাটা জুয়েলার এবং অন্যান্য এক্সেসরিজ পাওয়া যাবে, যেমন ইন্ডিয়ান জুয়েলারি, পাকিস্তানি জুয়েলারি আপনারা এখানে পেতে পাবেন। তারপর আমাদের ইন্ডিয়া কিছু ভেলভেট চুড়ি আছে জুয়েলারির মধ্যে সেক্টর আলাদা, গাজরা কিছু রিং আছে, তারপর মিনাকারি ঝুমকা আছে, যেগুলো আমরা অফার প্রাইস এখন দিয়ে দিচ্ছি ফেয়ারে। নানজিবাকে অনেক বেশি ধন্যবাদ, তো আমাদের ছোটোখাটো সবগুলা উদ্যোক্তাকে নিয়ে যে মানে এত বড় অ্যারেঞ্জমেন্ট করার জন্য খুবই বেশি ধন্যবাদ, তোর কারণেই আমাদের এতটুকু সাহস এসেছে। আসলে চট্টলা টিভি আমাদের এই তথ্যটা প্রচার করার জন্য, আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। আমার পেজের নাম আধা স্টাইল বাইন, আমার পেজে আছে পাউচ, তারপর পার্টি ব্যাগ, ক্লাচ, তারপর হ্যান্ডব্যাগ, হিজাব, তারপরে ওয়ান পিস, টু পিস, আভায়া, মানে লেডিস বলতে গেলে অনেক মানে অনেক বেশি আইটেমে আছে। আর হচ্ছে আমাদের পোকারিস আইটেম আছে। আর নানজিবাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ফেয়ার আয়োজন করার জন্য, আর চট্টলা টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই ফেয়ারটাকে প্রমোট করতেছে, আমাদের পেজগুলোকে পেজ প্রমোট করতেছে সেজন্য। আমার স্টল নেম হচ্ছে নানজিবা স্পিডি শপ, এখানে আপনারা বিভিন্ন রকমের কসমেটিক্স এবং হোম ডেকোরেশন আইটেমস পাবেন। চট্টলা টিভিকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, আমাদের এই ছোট আয়োজনটাকে এইভাবে আপনারা তুলে ধরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আরও বেশি অনুপ্রাণিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা বলছেন মেলার এই আয়োজক। আমার এখানে আয়োজনে টোটাল এখানে 13টার মতো স্টল পার্টনার্স আছে, অ্যান্ড ওনাদের স্টলগুলোতে আপনারা ফুড আইটেম, রেডি ফুড, মশলা জাতীয় আইটেম, ইভেন কি আপনি ড্রেস, শাড়ি, প্রত্যেকটা জুয়েলারি খুবই রিজনেবল প্রাইসে, লাইটস, বিভিন্ন হোম ডেকোরেশন প্রোডাক্ট, তারপর হচ্ছে কসমেটিক প্রোডাক্ট, ওয়েস্টার্ন আউটফিট, মানে কামিজেস, সব কিছুই আপনারা একই ছাদের নিচে পাবেন। আমরা বলতে চাই যে আপনারা যারা মেয়েদেরকে নিয়ে কাজ করবেন বা উইমেন এন্টারপ্রেনিয়ারদেরকে নিয়ে কাজ করবেন, সবসময় এটাই প্লিজ মাথায় রাখবেন যে আমরা কীভাবে উইমেন এন্টারপ্রেনিয়ার যারা আমাদের সাথে কাজ করতেছে তাদের সেলসটা বুস্ট করতে পারি। নট অনলি দ্যাট বি নিড প্রফিট, উই শুড লাইক টেক কেয়ার অফ এভরি ওয়ান ইন কেস অফ প্রফিট অ্যান্ড সেলস। আমি কাজ করছি বেসিক্যালি নানজিবা স্পিডি শপ, যেটা এটা কিন্তু আমার শপ, ঠিক আছে। আমার প্ল্যানটা ছিল প্রথমে আমি নিজের জন্য একটা এক্সিবিশন করবো আমার একার, পরার মাথায় আসলো আমি একার জন্য করি আর সেখানে আমি যে কস্টিংটা হবে সেখানে 10 জনকে নিয়ে করি, তাহলে 10 জনেরও সুবিধা হলো, আমারও সুবিধা হলো। সো আমি বেসিক্যালি ওখান থেকে কিন্তু একটা জাস্ট 24 ঘন্টা একটা পোস্টের মধ্যে আমার স্টলগুলো কিন্তু সব বুকড হয়ে গেছিলো। সো ওখান থেকেই কিন্তু আমার এই আজকের এই প্রোগ্রামটা। ইনশাল্লাহ যতদিন পারি, আমার ইচ্ছা আছে যেটাকে আস্তে আস্তে কীভাবে প্রমোট করে আরও বাড়ানো যায়। এই ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এমনটাই বলছেন মেলায় আগত অতিথিরা। ইয়ংদের নিয়ে কাজ করছে এটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, আর ইয়ংরা আসলে প্ল্যাটফর্ম পায় না, ও একটা ভালো প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে ইয়ংদেরকে কাজে লাগানো, এন্টারপ্রেনার হিসাবে ওদেরকে উঠে আসার জন্য। সেই জন্য আসলে আমি নানজিবাকে ধন্যবাদ জানাচ্ছি, আর ওর ভবিষ্যতে যেন আরও এরকম কিছু আয়োজন করে, যারা ইয়ং আছে, স্টুডেন্ট আছে, ওদের জন্য সেই আশা ব্যক্ত করি। যে ইয়াংরা যেটা করছে ওর থেকে আরও 10 জন উৎসাহিত হবে, এবং ইয়াংদের যে প্রোগ্রামগুলো হয় এই ধরনের, ছেলে হোক মেয়ে হোক, আমি কিন্তু সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করি এবং ওই প্রোগ্রামে গিয়ে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ ইয়াংরা যদি আগায় না আসে তাহলে তো এদের সমৃদ্ধ হবে না। যার যার অবস্থান থেকে সে যদি এই ধরনের প্রোগ্রামগুলো করে অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের জন্য শুভকামনা সবসময়। আর সবচেয়ে বড় কথা হলো সবাই স্টুডেন্ট, এইটা হলো যে আমাদের যে স্বপ্ন, যে উন্নয়ন, যে আমাদের যে বাংলাদেশের কথা আমরা চিন্তা করছি, যে আধুনিক বাংলা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ, এটাই প্রমাণ যে আমাদের যে উদ্যোক্তা আমাদের তারা স্কুলে পড়ছে, যে আমাদের ছাত্রছাত্রীরা এই কাজগুলো বিশেষ করে মেয়েদের নারী উদ্যোক্তা, এটা হলো একটা প্রিভেন্টেড বিষয়। অবশ্যই এটা তো একটা আমার তাদের তো অবশ্যই শুভকামনা, কারণ আপনারা এখন একটা জিনিস দেখবেন যে নারীরা সব ক্ষেত্রে, আপনি লেখাপড়ায় দেখেন, শিক্ষা ব্যবস্থায় দেখেন, তারা এগিয়ে, চাকরি দেখেন, বিসিএস ক্যাডারও দেখেন সেখানে, এবং তারা কি এখন ব্যবসা ক্ষেত্রেও তারা কিন্তু এগিয়ে আসে। মেলা চলবে 2, 3, 4 ডিসেম্বর। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।